আমি এখন আছি পুরী সমুদ্র সৈকতে। এখান থেকে একটা বুলবুল নামে একটা ঘূর্ণিঝড় এদিকে যাওয়ার কথা আছে, তার জেরেই এদিকে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। প্রচুর সমুদ্র ঢেউ দেখা যাচ্ছে সকাল থেকে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এতক্ষণ একটু ভারী বৃষ্টি হচ্ছিল, যার ফলে এখানে অনেক পর্যটক সমুদ্র উপকূল ছেড়ে উপরের দিকে চলে এসেছে, এবং মাঝে মাঝে একটা সাইরেন শোনা যাচ্ছে, যেখানে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে একটা সতর্কতা জারি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। প্রচুর জোর ঢেউ সমুদ্রে আসতে পড়ছে। এর আগেও আমরা শুনেছি হুদহুদ, ফেনি, লায়লা, এই সমস্ত ঝড়গুলো কিন্তু উড়িষ্যা উপকূলকে বেশ ভালো রকমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এরপরে আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে যে বুলবুল নামে একটি ঘূর্ণিঝড় এদিকে আসার ফলে সেটা অন্ততপক্ষে 150 থেকে 160 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পশ্চিম উপকূলে, অর্থাৎ বঙ্গোপসাগর উপকূলে উড়িষ্যাতেই আর কি এটা আছড়ে পড়বে। তারপরে সেটা পশ্চিমবঙ্গ হয়ে, পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূল হয়ে সেটা বাংলাদেশে প্রবেশ করবে। তাই এটা বেশ কয়েকদিন ধরে একটা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা সতর্কতা জারি করা হয়েছে, যার জেরেই কিন্তু এখানে সমুদ্রে অনেক বড় বড় ঢেউ দেখা যাচ্ছে।